হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এই পরিবারে আমার কিছু বন্ধু তো হয়েছে, তাদের ভিতরে কয়েকজন প্রশ্ন করেছিল রেগুলার ব্লগ কেন দিচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে আজকের ব্লগটি। আর তোমরা যখন এই ধরনের প্রশ্নগুলো করো যে তুমি ব্লগ কেন দিচ্ছ না, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় আমার সত্যিকারের কিছু বন্ধু তৈরি হয়েছে। সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আজকে সারাদিন কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সবই এই বন্ধুদের সাথে আজকে শেয়ার করব। ঘরের কয়েকটি আসবাবপত্র তৈরি করার কাজে ব্যস্ত ছিলাম। তৈরি তো আর আমি করিনি, তৈরি করেছে মিস্ত্রি। কিন্তু এখন বুঝি মানুষ কেন রেডিমেড জিনিস কিনে আনে। বাসায় বসে কাঠ দিয়ে একটা আসবাবপত্র তৈরি করা যে কত কঠিন এবং পুরো ঘর যে কত ময়লা হয়, সেটি আসলে যারা তোমরা ঘরে কাজ করেছো তারাই জানো। আমি অনেক চেষ্টা করেছিলাম যে গুছিয়ে কয়েকটা ব্লগ তৈরি করার, কিন্তু একদমই পারিনি। তো ছাদে আর আমার বাসায় বসেই সব কিছু আসলে তৈরি করেছে। আমি একটা উডেন ওয়াল ডেকোরেশন বানাতে চাচ্ছিলাম, যেখানে আসলে মানি প্ল্যান্টগুলো ঝুলিয়ে দিব। তো আমি ওনাদেরকে ডিজাইনটা এঁকে দিয়েছি, যার জন্য এই কাঠগুলো কাটা হয়েছে। খুব সুন্দর করে কাঠগুলো কেটেছে এবং মিস্ত্রি আমার অনেক ভালো ছিল। অনেক দিন পর এরকম ভালো একজন মিস্ত্রি পেয়েছি, কারণ বড় বড় কাজগুলো মিস্ত্রিরা করতে চায়, ছোটোখাটো টুকটাক কাজ একদমই করতে চায় না। আর বারবারই বলে না এ ধরনের কাজ আমরা করিনি বা করি না। আর এই মিস্ত্রিটা বলেছে আপনার সব ধরনের কাজ আমরা করব। আমি আরও কয়েকটা জিনিস বানিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা ধারণ করতে ভুলে গিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। এটার আসলে কী নাম দিব জানি না, কারণ এটা আমি আমার মতো করে বানিয়েছি। আমি যাতে বুফে খাবার দিতে পারি, তার জন্য বুফের একটা লম্বা টেবিলের মতো করেছি এবং তার নিচে কিছু পার্টিশন দিয়েছি, ড্রয়ার দিয়েছি, যাতে আমি প্রয়োজনীয় জিনিস রাখতে পারি। তো যেহেতু এটা আমার ভাড়া বাসা, এটা যেন আমি মুভও করতে পারি, সেদিকে চিন্তা করেই মিস্ত্রিকে দিয়ে বানালাম। আর যদি আমি কিনতে যেতাম তাহলে একটু কম পড়তো, কিন্তু আমার জায়গা অনুযায়ী জিনিসটা সুন্দর লাগতো না। তো মিস্ত্রিদের কাজ মোটামুটি শেষ। তো ওই ডিনার টেবিলটার উপরে আমি একটা মিরর দিতে চাচ্ছিলাম। তো মিররটা কিনতে আমি গ্রিন রোডে গেলাম, আরও বিভিন্ন দোকানে গিয়েছি। তো গ্রিন রোডে আমি চাচ্ছিলাম নতুন কিছু কাটিং মিরর বলে, এখানে ওরা বললো যেটা কাটিং মিরর দিতে চাচ্ছিলাম। তো কাটিং মিররগুলোর অনেক প্রাইস, প্রায় 35,000 টাকার মতো লাগবে ওরা বললো। আর কিনতে গেলে যেটা হয়, অনেক কিছু দেখেই চোখ আটকে যায়, মনে হয় এটা কিনি ওটা কিনি। এখানে খুব সুন্দর একটা মিরর দেখলাম, চাপ দিলেই লাইট চেঞ্জ হচ্ছিল, এটারও বেশ অনেক দাম ছিল। আর আমার যে টেবিলটা বানিয়েছি, বুফে টেবিলটার হাইটটা এবং সাইজটা বড় থাকার কারণে আমার একটু বড় মিরর লাগবে, যে কারণেই এত টাকা। তো আমি এক দোকান থেকে কিনে নিই, আরও কয়েকটা দোকান আমি যাচাই বাছাই করে তারপরে আসলে মিরর কিনেছি। আর যাচাই বাছাই করতে গিয়ে অনেকগুলো দোকান ঘুরেছি, সেখানে গিয়ে একটার থেকে একটা সুন্দর সুন্দর জিনিস দেখেছি। ওয়ালপেপারের এত ভেরিয়েশন, ওখানকার লোকগুলো আমাকে বসিয়ে বললো আপা কিছু ওয়ালপেপার দেখেন নতুন এসেছে। তো কেনার জন্য না হলেও দেখার জন্য আমি কিছু ওয়ালপেপার দেখলাম। আসলে নিজেদের বাড়ি থাকলে মনের মতো সাজানো যায়, নিজের একটা ফ্ল্যাট থাকলে মনের মতো সাজানো যায়। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিনও তৌফিক দেয় তাহলে মনের মতন একটা বাসা বা ফ্ল্যাট যেটাই হোক না কেন খুব সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। ওখানে বসে বসে যখন আমি এই পেপারগুলো দেখছিলাম, অনেকেই দেখলাম এসেছে বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে। তো আসলে আমরা মিররটার জন্যই বার্গেনিং করছিলাম। তো দেখলাম অনেক পরিবারের অনেক মানুষজনই কোনো বার্গেনিং ছাড়াই যেটা খুশি সেটাই নিয়ে যাচ্ছে। অবাক হয়ে তাকেই দেখলাম যে একটা মিররের জন্য আমি এত বার্গেনিং করছি আর তারা এত লাখ লাখ টাকার জিনিস নিচ্ছে, কোনো বার্গেনিং করছে না। তো যাই হোক, আমার কোনোটাই কষ্ট লাগেনি, কারণ আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে যতটুকু দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যা যা দিয়েছে যতটুকু দিয়েছে প্রতিটা দিন সেটার জন্য শুক্রিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। তো কিনতে না পারলে কী হবে, আমি ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল অনেক আইডিয়া পেলাম। যদি কোনোদিনও ফ্ল্যাট বাড়ি কিনতে পারি, এইসব দোকানে যে এগুলো পাওয়া যায় সেগুলো জানতে পারলাম। তো এরপরে আসলাম মার্বেল পাথরের দোকানে। এখানে কেন আসলাম সেটা হচ্ছে, যেই টেবিলটা আমি বানিয়েছি সেটার উপরে আসলে একটা মার্বেল দিতে চাই। মার্বেলের এত টাকা, মানে এক একটা দোকানে এক এক রকমের দাম। সেটা হচ্ছে একটা দোকানে চাইলো আমার যে মাপটা ছিল সেটাতে 10,500 টাকা, একটা দোকানে চাইলো 15,000 টাকা, আর একটা দোকানে 7,000 টাকা চেয়েছে। আর আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা লম্বার সাইজে পাওয়া যায় না, ওরা বললো ভাগ করে নিলে তারা যে কোনো কালার দিতে পারবে।
লম্বা টেবিলের উপরে যখন মার্বেলটা আমি বিছাবো তখন যদি দুভাগ থাকে তাহলে দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। তো আমার মনে হলো না, ওরা যেটাই বলছে সেটা নেওয়াই ভালো, লম্বা একটা মার্বেলই নেওয়া উচিত যেখানে আসলে রুমে দেখতে ভালো লাগবে। আর যেহেতু একটু চিকন তো ওরা সুন্দর শেপ করে দিবে, তো সেই জন্যই আমি ওদের কথাই রাজি হয়ে গেলাম। তো ছোট্ট করে কেনাকাটার ব্যাপারে আপুদেরকে একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে কখনোই কোনো দোকান থেকে ঠুস করে জিনিস কিনে ফেলবা না, একটু হাঁটাহাঁটি করে বার্গেনিং করে কিনলে ভালো, তা না হলে কিন্তু ঠকে যাওয়ার চান্স থাকে। বাসায় আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো বাচ্চা দুটোকে আমি প্যানকেক দিয়ে বসিয়ে দিলাম। দু ভাই বোনকে সবসময় চেষ্টা করি একটা টেবিলেই খাবার দিতে, তবে যে কারণে দেই যে ওদের ভিতরে একটু গল্প টল্প হবে, কথা টথা হবে, সেটা তো কিছুই হয় না, দুজনের ভিতরে মারামারি লেগে যায় এবং একজনের খাবার আরেকজন ফেলে দেয়, এই টুকটাক সব কিছু চলতে থাকে। তবে প্রথম 5 মিনিট মোটামুটি দুজনের খুব সখ্যতাই থাকে। আমার শোকে যে যেখানে কাঁচের জিনিসপত্র ছিল এখানেও কিছু কাজ করিয়েছি, এখানে তাকগুলো ছিল কাঁচের। তো কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, কাঁচগুলো অটোমেটিক ভেঙে পুরো পড়ে অনেক কিছু নষ্ট হয়েছে। এবং কয়েকদিন আগে আমার খালামণির অফিসের কলিগের বাসায়ও এরকম একটা ঘটনা ঘটেছে যে শোকেসটা যেখানে ভারী জিনিসপত্র ছিল হঠাৎ করে ভেঙে ছোটোখাটো একটা দুর্ঘটনার মতো হয়েছে। তো ওই ভয়ে কেন যেন আমার বারবারই মনে হচ্ছিল আমি কাঁচগুলো সরিয়ে আমি কাট দিয়ে দিই। তো অবশ্যই মিস্ত্রি আমাকে বারবার বলেছিল এগুলো টেম্পার অনেক ভালো, এগুলো আপনার চেঞ্জ করতে হবে না এটা। তো তারপর আমি ভাবলাম বারবার তো মিস্ত্রি আনা যায় না ছোটোখাটো কাজের জন্য, একবারই আমি এটা সেরে ফেলি, কারণ গ্লাসের থাকলে আমার অনেকগুলো প্লেট গ্লাসগুলো এটার উপরেই থাকে, জিনিসটা অনেক ভার হয়ে যায়। তো তার জন্য আসলে আমি চেঞ্জ করে ফেললাম, আর চেঞ্জ করার ফলে কিন্তু সৌন্দর্যের খুব একটা ঘাটতি হয়নি, কারণ আমি গ্লাসের উপরেও এই পাপোশগুলো দুই টুকরো করে দিয়ে রেখেছি, যেগুলোকে ফার বলে, ফার পাপোশগুলো কিনে রেখেছি, যাতে কাঁচের জিনিসপত্র রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলো দিয়ে দিলে আসলে খুব একটা পরিবর্তন হবে না। তো রাত অনেক, কারণ আমার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এগুলো গুছাচ্ছি, আর গুছাতে গুছাতে আমার মনে হয় রাত 1:30টার মতো বেজে গিয়েছিল, কারণ এই সব কিছু আমার এখানে উঠাতে হবে। আর ভেবেছিলাম এগুলো সবগুলো আলাদা আলাদা করে ধুয়ে তারপরে উঠাবো, কিন্তু আসলে আমার হেল্পিং হ্যান্ড যেটা ছিল ছোটা বুয়া সে কয়েকদিন থেকে আসছে না, তো এর জন্য আমি আসলে একা সাহস করতে পারছিলাম না। আর একটু আগে ভিডিওতে দেখিয়েছিলাম না যে কাঠের একটা মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং বানিয়েছি, এটাও এখানে সাজিয়ে দিয়েছে। আর সোফাগুলো যাতে ময়লা না হয় তার জন্য আমুর বাসা থেকে এনেছিলাম এই সোফার কভারটা দিয়ে সোফাগুলো একটু ঢেকে রেখেছি, মিস্ত্রিরা যাওয়ার পরে এগুলো একটু ওয়াশ করে আবার উঠিয়ে দিব, কারণ এই সোফাগুলো যেহেতু আমার কাপড়ের অনেক তাড়াতাড়ি ময়লা ধরে এবং এগুলো পরিষ্কার করাও একটু ব্যয়বহুল। তো আমার একজন পরিচিত সোফা ক্লিনিং লোক আছে যে আসলে ওয়াটার ওয়াশও করে, আমাকে তো বলেছে এটা ওয়াটার ওয়াশ, খুব বেশি কিছু দেয় না, মাত্র একটু ডিটারজেন্ট বা কোনো কিছু দিয়ে ওয়াটার ওয়াশ করে দেয়, সেটাও অনেক পরিষ্কার হয়। তো আমি মাঝে মাঝে এটা এনে ওনাকে দিয়ে পরিষ্কার করাই, কারণ আমার কাছে মনে হয় কাপড়ে অনেক বেশি ধুলো আটকে থাকে। আর একটু আগে বলছিলাম না একটা ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন বানিয়েছি, দেখো এটা বানিয়েছি, এটার ভিতরে যখন মানি প্ল্যান্ট রাখবো নিশ্চয়ই অনেক সুন্দর হবে এবং সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো সব কিছু তো তোমাদেরকে ক্যামেরাতে দেখানো যাবে না, তবে দেখো গ্লাসটা, শোকেসটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে, আর এখন কাঁচের জিনিসপত্র গুছিয়ে শোকেজে রেখে দিব। ও আচ্ছা, আজকে যারা নতুন আমাকে দেখছো অথবা শুনছো তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য। কোনো কারণে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করতে পারি তাহলে আমার চ্যানেলটার পাশে থেকে বন্ধু হয়ে যেতে পারো, কোনো কারণে যদি আরও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো একদমই অসম্ভব। আর একটা অসম্ভব বিষয় হচ্ছে ভিডিওটি ভালো লাগলো না কিন্তু জোর করে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখলা, সেটা কিন্তু আমি চাই না। কোনো কারণেই যদি আমাকে ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটার পাশে থেকে আমাকে বন্ধু করে নিতে পারো, কারণ জোর করে আদায় করা কোনো জিনিস ভালোবাসাই হোক আর অন্য কিছুই হোক সেটা বেশি দিন টিকে থাকে না, বন্ধু হতে হলে মন থেকে হতে হয়। হয়তো এখন আমার ভিডিওগুলোর কোয়ালিটি অত ভালো হচ্ছে না, তবে ইনশাল্লাহ তোমাদের জন্য চেষ্টা করছি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাওয়ার, এর জন্য দরকার শুধুমাত্র তোমাদের সাপোর্ট। আলহামদুলিল্লাহ তোমাদের প্রতিদিনের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাত অনেক, তারপরও কেন যেন মনে হলো এক কাপ চা খেয়ে ঘুমাই। অনেকেই বলে চা খেলে নাকি রাতে ঘুম হয় না, আমার ক্ষেত্রে সেটা হয় না, চা আমার খুব প্রিয়। তো আমার কাছে মনে হলো চা খেলে কিছুটা ক্লান্তি দূর হবে আর আমার ঘুমটাও ভালো হবে। নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।